সেরা আমি সঙ্গে মা অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুমানা মালিক মনমন। ঈদের ঠিক আগ মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গিয়েছি আমাদের চারজন খুদে বন্ধুদের নিয়ে। ঈদের আগের দিন পরীক্ষা দেয়া একটু মন খারাপ লাগছে, কিন্তু ঈদুল আজহার তো শিক্ষাই হচ্ছে ত্যাগের, তাই নয় কি? তো আমাদের এই চারজন বন্ধু সেই ত্যাগের শিক্ষা গ্রহণ করে উপস্থিত হয়ে গিয়েছে সেরাদের সেরা হওয়ার লড়াইয়ে। আর তাদের সাথে তাদের বন্ধু রয়েছে সেরা বন্ধু মা। আমাদের চারজন বন্ধু না আমাদের জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করছে, তো তাদের জন্য আমাদেরও তো কিছু করা উচিত, তাই না? আমি ভাবছিলাম তাদের কাছে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজটা হচ্ছে, না 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 এখন বলবো না, তার আগে আমরা পরিচিত হয়ে নেব আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর সাথে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, স্বনামখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয় ভাসিনী এবং জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীত শিল্পী শম্পা রেজা। স্বাগতম, ঈদ মুবারক। আমরা আগে থেকেই বলে দিচ্ছি সবাইকে ঈদ মুবারক। এবার আমন্ত্রণ জানাবো আমাদের আজকের পর্বে চারজন প্রতিযোগীদের। তো প্রথমে আসছে আমাদের ঢাকার বন্ধু আদিবা আলী এবং তার মা রশিদা আলী। আদিবার পর এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের দ্বিতীয় প্রতিযোগীকে, সে হচ্ছে মিনহাজুর রহমান চৌধুরী, আর তার সাথে রয়েছে তার মা তাহমিনা। এবার আমন্ত্রণ জানাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে সামি আহমেদ এবং তার মা শামিমা সুলতানা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আজকের শেষ প্রতিযোগীকে দুর্বাসা দুর্বা এবং তার মা লোপা মালাকারকে। তো আমরা আমাদের চারজন প্রতিযোগীকে তো পেয়ে গিয়েছি, এখন আমরা মুনমুন জি সারপ্রাইজটা তো পেলাম না এখনো। ও হ্যাঁ, সারপ্রাইজ, থ্যাংক ইউ সম্পাদী। আপনাদেরকে এবং আমাদের বন্ধুদেরকে আর ওয়েট করাচ্ছি না, আমাদের আজকের সারপ্রাইজ হচ্ছে আমাদের সারপ্রাইজ গেস্ট। আমাদের মাঝে শুধু সিসিমপুর থেকে উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় টুকটুকি ও হলুম। আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো, খুব মজা লাগছে। তোমরা জানো তো এখানে কিন্তু সেরাদের সেরা লড়াই হচ্ছে, তো তোমরা যখন লড়াই করো তখন কি হয় একটু জানতে চাই। আসলে মুনমুন আমরা খেলার লড়াই করি, তাই না হালু? হালু আমাকে কানামাছি খেলে ছোঁয়, তারপর আমরা ইকরিকে ছুঁই, শিকুকে ছুঁই, তাই না হালু? হ্যাঁ, আরো কত কত মজার খেলার লড়াই আমরা করি, তাই? আচ্ছা, লড়াইয়ে তো একজনকে জিততেই হয়, তাই না? তো যে হেরে যায় তার কি খুব মন খারাপ হয় তোমাদের? না না, মন খারাপ করা যাবে না, যে জিতলো তাকে আরো বেশি উৎসাহ দিতে হবে, আর যে হেরে গেল তাকে নতুন ভাবে প্রস্তুত হতে হবে পরের খেলায় জেতার জন্য। থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা জানো প্রথমে থাকে আমাদের কুইক রাউন্ড, যেখানে আমাদের প্রত্যেক প্রতিযোগীকে চারটি করে প্রশ্ন করা হয়। তো চলো শুরু করা যাক। ওকে, শুরু করছি আদিবাকে দিয়ে। আদিবাকে আগে চেষ্টা করতে হবে উত্তর দেওয়ার, যদি আদিবা না পারে তখন মা হেল্প করবেন, ঠিক আছে? ওকে, তোমার জন্য প্রথম প্রশ্ন, পাতার রং সবুজ করে কোন পদার্থ? ভেরি গুড, 10 পয়েন্টস, একটা হাততালি। সেকেন্ড কোয়েশ্চেন, 24 মাসে কয় বছর? সত্যি তো? শিওর তো? আচ্ছা, হাততালি চলে এসেছে, আমি আর ভয় দেখাতেই পারছি না আদিবাকে, আদিবা অনেক কনফিডেন্ট। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, দেখি আমরা, বলতে হবে খেলোয়াড়ের নাম কি? সচিন তেন্ডুলকার। ওকে, ভেরি গুড। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রশ্নে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ঝুম বৃষ্টি হচ্ছে, একজন লোক বাইরে গেছেন, তার সঙ্গে কোনো ছাতা নেই, রেইনকোটও নেই, তবু তার মাথার একটু চুলও ভিজল না, কিভাবে? ঝুম বৃষ্টি হচ্ছে, লোকটির মাথায় ছাতা নেই, রেইনকোটও পরেনি, কিন্তু তার মাথার একটু চুলও ভিজল না। আমার মনে হয় আর সময় দিতে পারছি না, তবুও তার মাথায় একটি চুলও ছিল না। হ্যাঁ, তার মাথায় একটি চুলও ছিল না বলে একটা চুলও ভিজেনি। এনিওয়েজ, ওয়েল ডান, ইউ গট ইওর পয়েন্টস, 30 পয়েন্টস এই রাউন্ড থেকে, ওয়েল ডান, একটা হাততালি প্লিজ। ওকে, আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট মিনহাজের জন্য প্রথম প্রশ্ন, যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানায় তাদেরকে কি বলে? কুমার। প্রোনাউন্সিয়েশনটা বোধ হয় একটু আমাদের ঠিক করতে হবে সম্পাদী। কুমার, কুমার। তোমার পয়েন্টস দেওয়া হচ্ছে 10 পয়েন্টস, পাশে একটা হাততালি দিই আমরা, মিনহাজের মন খারাপ হয়ে যাচ্ছে।
কিন্তু সঠিক শব্দটি হচ্ছে কুমোর। আদমশুরি কত বছর পর পর হয়? 10 বছর। বাহ, কনফিডেন্টলি বলছে তো দেখি, ভেরি গুড। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ছবি আসবে, তারপর প্রশ্নটি করছে। প্রশ্নটি হচ্ছে, এই কার্টুন ক্যারেক্টারটির নাম কি? টুইটি। ভেরি গুড, ওয়েল ডান। ওকে, নাও ইয়োর ফোর্থ কোয়েশ্চেন, এমন একটি জিনিস যা সম্পূর্ণ তোমার, কিন্তু তোমার আশেপাশের মানুষেরা এর ব্যবহার সবচেয়ে বেশি করে। নাম, নিজের নাম। ভেরি গুড, ইউ গট ইয়োর 40 পয়েন্টস, একটা হাততালি। অল রাইট, আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট সামি। সামি রেডি? ওকে, বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ। শিওর? ওকে, ভেরি গুড, 10 পয়েন্টস। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, মানুষের আগে একটি কুকুর মহাকাশে গিয়েছিল, সে কুকুরটির নাম কি? লাইকা। জানো তুমি? ভেরি গুড, বাহ, ওয়েল ডান। তোমার জন্য থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে ছবি দেখবো আমরা, বলতে হবে এই খেলাটির নাম। রাগবি। ভেরি গুড, তুমি উত্তর তো জানো, ভয় পাচ্ছ কেন? জোরে উত্তর দিতে হবে, ঠিক আছে? তোমার শেষ প্রশ্ন, যদি টমের ময়ূর জেরির ঘরে গিয়ে ডিম পারে, তাহলে ডিমটা কে পাবে? কেউ না। কেন? ময়ূর ডিম পাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি রাইট, ভেরি গুড। ওকে দুর্বাশা, রেডি? ওকে, তোমার প্রথম প্রশ্ন, সুন্দরবন এর নামকরণ কোন গাছের নাম থেকে করা হয়েছে? ভেরি গুড, 10 পয়েন্টস। নেক্সট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, আগে দেখে নিই তারপর প্রশ্ন জিজ্ঞেস করব। এই কার্টুন ক্যারেক্টারটির নাম কি? সিন্ড্রেলা। বা, একটা হাসি দিয়ে বললো সিন্ড্রেলা, বোঝাই যাচ্ছে সিন্ড্রেলা খুব পছন্দ তোমার। ওকে, 20 পয়েন্টস। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, কোন মাছের প্রাণ খুব শক্ত? আচ্ছা, তো এবার যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটি হচ্ছে, এমন কি জিনিস যা আমরা বাজার থেকে খুব শখ করে নিয়ে এসে রান্না করি, কিন্তু না খেয়ে ফেলে দেই? হালুম টুকটুকে চিন্তায় পড়ে গেছে, এদিকে দুর্বাশার মাও কি চিন্তায় পড়ে গেল? ঠিক আছে, তোমাকে তো উত্তরটা নিতেই হবে, ভেরি গুড। তো আমাদের এই চারটি দল কিন্তু চমৎকার পারফর্ম করেছে, তো কি মনে হয় আমাদের প্রতিযোগীদের দেখে হালুম আর টুকটুকে? বাহ, তো তোমাদেরকে যদি এখানে দাঁড় করিয়ে দেই কি মনে হয়, পারবে তো? আচ্ছা ঠিক আছে, তো আমাদের কুইক রাউন্ড তো শেষ হয়ে গেল, কুইক রাউন্ডের শেষে স্কোর কি দাঁড়িয়েছে চলুন একবার চোখ বুলিয়ে নেই। আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট আদিবা পেয়েছে 30 পয়েন্টস। আমাদের সেকেন্ড কন্টেস্ট্যান্ট মিনহাস পেয়েছে 40 পয়েন্টস। সামিও আছে একই স্কোরে 40 পয়েন্টস, এবং দুর্বাশা 40 পয়েন্টসে, ভেরি গুড। আদিবার মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমাদের আরও একটা রাউন্ড রয়েছে। এই দুটো রাউন্ডের মার্কসের উপর ডিপেন্ড করে যে দুটি দল হায়ার স্কোরে থাকবে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব পরবর্তী রাউন্ডে। তো এই পর্যায়ে আমাদের টিভি স্ক্রিনের সামনে যে বন্ধুরা বসে আছো তাদের জন্য আমাদের কুইজ রয়েছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, তুমিই বলো আজকে। সবাই মন দিয়ে শোনো, সর্বপ্রথম মানে মাছ কোথায় পাওয়া যায়? অপশন এ হচ্ছে বাজারে, আর 2 নম্বরে হচ্ছে পানিতে। থ্যাংক ইউ হলো। বন্ধুরা, তোমাদের সুবিধাতে আমি আরো একবার বলে দিচ্ছি কুইজটি। প্রশ্নটি হচ্ছে, সর্বপ্রথম মাছ কোথায় পাওয়া যায়? অপশন এ বাজার, অপশন বি পানিতে। তোমাদের সঠিক উত্তরটি কিভাবে পাঠাবে সেটা এখন বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো এস এ এস এম
স্পেস দিয়ে অপশন এ অর বি লিখে পাঠিয়ে দাও 4141 এই নম্বরে। তো এবার নেব ছোট্ট একটি বিরতি, কিন্তু কথা দিতে হবে কোথাও যাবে না। বিরতির পরে ফিরছি টুকটুকি এবং হালুমকে সাথে নিয়ে। বিরতির পর ফিরে এলাম ডেটল সেরা আমি সঙ্গে মা অনুষ্ঠানে, আর আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় টুকটুকি এবং হালুম। তো হালুম আমাদেরকে কথা দিয়েছিল কিছু একটা পারফর্ম করে দেখাবে। হালুম প্রস্তুতি হয়েছে? একদম প্রস্তুত। টুকটুকি শুরু করি চলো। 1 2 3 4 আমরা সবাই সিসিমপুরে থাকি, আমরা সবাই সিসিমপুরে থাকি, একসাথে গান গাই করি হাসাহাসি, আমরা সবাই সিসিমপুরে। না না হালুম, থামো থামো থামো, এবার মুনমুন গান গাইবে, আমি সবাই শুনবো। মুনমুন গাইবে, আমরা নাম্বার দেবো। গাও গাও। আমি গাইবো? আমি গাইবো? না 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 না, আজকে আমার পরীক্ষা নাই হোক। আহা, ঈদের দিন চলে আসছে, সবাইকে কানটা নষ্ট করার দরকার নেই, আমি পরে গান শোনাবো। থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই যাতে তোমাকে ছেড়ে দিলাম পরের বার। কিন্তু আচ্ছা, থ্যাংক ইউ, ওদের জন্য একটা হাত তালি দেবো আমরা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো এবার কিন্তু আমরা পারফরম্যান্স দেখবো বন্ধুদের, তোমরা রেডি? হ্যাঁ তৈরি, একদম তৈরি। ওকে, তো আমাদের প্রথম বন্ধু যে পারফরমেন্স করে দেখাবে, তার পারফরমেন্সে আমরা দেখব স্বপ্নপুরীর গল্প। তো গানে গানে সে আমাদেরকে জানাবে সেই স্বপ্নপুরীর কথা। আসছে মঞ্চে আদিবা আলী এবং তার মা রাশিদা আলী। ভালো লেগেছে? ভুলে গিয়েছিল একটু না আদিবা, ওরকম হয়। অল দ্য বেস্ট। আমাদের পরবর্তী কন্টেস্টেন্ট আসছে তার মাকে নিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে সামি আহমেদ এবং তার মা শমিমা সুলতানাকে। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা
চমৎকার। ইচ্ছে করছিল তোমার গানের সঙ্গে এখানে ঘুরে ঘুরে নাচ। আমাদের শর্মিলা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটু নাচ যদি করে দেখাতেন গানের সাথে। আজ ধানের ক্ষেতে হয়ে গেল, আরো দুটো পারফরম্যান্স বাকি আছে, তবে সেটা দেখবো ছোট্ট একটি বিরতির পর। ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও সাদর আমন্ত্রণ ডেটল সেরা আমি সঙ্গে মা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে আমাদের সবার প্রিয় আলম এবং টুকটুকিও। বিরতিতে যাওয়ার আগে দুটো পারফরম্যান্স আমরা দেখেছিলাম, এখন দেখবো বাকি দুটো। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, আমাদের এই দেশ আমরা পেয়েছি সেই শহীদদের জন্য, যে শহীদরা কারো না কারো সন্তান, কারো না কারো স্বজন। এ দেশের প্রত্যেকটি রক্তাক্ত প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের স্মৃতি। সেই শহীদদের কথাই একটু ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মাধ্যমে তুলে ধরবে আমাদের পরবর্তী বন্ধু দুর্বাসা দুর্বা এবং তার মা লোপা মালাকার। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, হর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের, পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়, এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম, এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বীভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল, ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। খুব ভালো আবৃত্তি তো বটে, খুব ভালো এক্সপ্রেশনস। অল দ্য বেস্ট, একটু অপেক্ষা করতে হবে এখন, প্লিজ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু মিনহাজুর রহমান চৌধুরী এবং তার মা তাহমিনা আক্তারকে। বল খোকা। বাবা বলেছে আমাকে নাকি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে, তোমাদের সাথে থাকতে দেবে না। মা মাগো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কাঁদিস নে খোকা, পাগল ছেলে আমার, তোকে কোথাও যেতে হবে না, আমি আছি না, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো, আমার ছেলেকে আমার কাছ থেকে কেউ দূরে সরাতে পারবে না। সত্যি বলছো মা? সত্যি? লক্ষ্মী মা আমার, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা মা, তোমার শরীর খারাপ মা? থাক থাক, তোমাকে উঠতে হবে না। তুই তো কিছু খাসনি খোকা। তুমি শুয়ে থাকো মা, বিশ্রাম না, আমার কিচ্ছু লাগবে না। আমি স্কুলে গেলাম। আমার খোকা কিছু না খেয়ে স্কুলে চলে গেল। যাই, ওর জন্য কিছু বানিয়ে স্কুলে নিয়ে যাই। খাবার
খাচ্ছিস খোকা? তোর মনে আছে খোকা, ছেলেবেলায় আমি তোর পাশে না বসলে তুই খেতেই চাইতি না? মা, তুমি না সবসময় অতীত নিয়ে পড়ে থাকো, আমি কি এখন আর ছোট আছি? যত্ত সকি মৌসুম, আমি কিন্তু এখনো খাইনি খোকা, তুই কি একটু আমার পাশে বসবি? মা, টেবিলে সব কিছু দেওয়া আছে, এত আদিক খেতে করার সময় আমার নেই। মা, এ মানে বলছিলাম কি, ঢাকা শহরে তো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট ঘর, আর আছেই মাত্র আমার দুটো বেবি। আমার বৌমার কেউ এলে থাকতে দিতে পারি না, তাছাড়া আমরা দুজনেই সারাদিন বাইরে থাকি, তোমাকে সারাদিন একা থাকতে হয়। তাই বলছিলাম কি, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। কি বললি খোকা, বৃদ্ধাশ্রম? হ্যাঁ, সেখানে তুমি অন্যান্য বুড়ো বুড়িদের সাথে ভালোই থাকবে, তোমার থাকা খাওয়ার কোনো সমস্যাই হবে না। খোকা, তোরা আমাকে তোদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস, আমি কি তোদের এতই বোঝা হয়ে গেছি? দেখো মা, বি প্র্যাকটিক্যাল, সব ভালোর জন্য এই কথা বলছি। খোকা, তোকে ছাড়া আমি থাকবো কেমন করে? রাখো তোমার এসব সস্তা ইমোশন, ইমোশন দিয়ে কি দুনিয়া চলে? ছেলেবেলায় তুই আমাকে ছাড়া থাকতে পারবি না বলে তোকে আমি বোর্ডিং স্কুলে পাঠাইনি, আর এখন তুই আমাকে অতীত আর অতীত আর অতীত, সবসময় তোমার এই অতীত নিয়ে কথা আর ভালো লাগে না, কালই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি। খোকা, তুই পারলি খোকা, তুই পারলি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমাদের মিনহাজের পারফরম্যান্স কেমন ছিল একটু বলবেন প্লিজ? মিনহাজের মায়ের সাথে এই অভিনয় সুন্দর হয়েছে। এখন আমাদের হাতে কিন্তু রেজাল্ট চলে এসেছে, আর তোমরা জানো তো আমাদের এই চারটি দলের মধ্য থেকে দুটো দল পরবর্তী রাউন্ডে যাবে। প্রিয় দর্শক, কোন সেই দুটি দল কিছুক্ষণের মধ্যেই আমরা জানবো। আমাদের কুইক রাউন্ড এবং পারফরমেন্সের রাউন্ডের যে টোটাল স্কোর এসেছে সেটার উপর বেস করে ডিসিশন নেওয়া হবে। তো চলুন দেখা যাক কোন সেই দুটি দল। প্রথম যে নামটি বলছি সেটা হচ্ছে মিনহাজুর রহমান চৌধুরী। মিনহাজ, তোমার টোটাল স্কোর হচ্ছে, আমি এখনো কোনো ডিসিশন বলছি না, শুধু টোটাল স্কোর বলছি, 89। ঠিক আছে, সামি পেয়েছ 94। কনগ্রাচুলেশন, তুমি যাচ্ছ আমাদের পরবর্তী রাউন্ডে, সামনে চলে এসো। মিনহাজের মন খারাপ করার দরকার নেই, কারণ এখনো দুটো স্কোর বাকি আছে বলা, দেখি আমরা এখনো জানি না কি হতে যাচ্ছে। ওকে, এরপর যার স্কোর বলছে সেটা হচ্ছে আদিবা। আদিবা, তোমার স্কোর হচ্ছে 69। আজকে চারটি দলের মধ্যে তোমার স্কোর সবচেয়ে কম, সরি, তুমি আমাদের সাথে নেক্সট পর্বে যেতে পারছো না। আমি আদিবার মাকে বলবো, ওর গলাটা সত্যি খুব ভালো, আপনি ওকে নিয়মিত চর্চা করান, আমরা আশা করছি না ভবিষ্যতে একজন সত্যি গুণী শিল্পী পাবো। নিশ্চয়ই। ওকে আদিবা, আচ্ছা, আমাদের আরেক বন্ধু তার স্কোর এখনো জানতে পারেনি, আর এদিকে মিনহাজ অপেক্ষা করছে, তার ডিসিশনটা এখনো জানানো হয়নি। দেখি আমাদের যে বন্ধু বাকি রয়েছে দুর্বাসা, তার স্কোর কত। দুর্বাসার টোটাল স্কোর 96। কংগ্রাচুলেশনস দুর্বাসা, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মিনহাজ, আই এম সো সরি। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের আরও দুটো দলকে, এই নিয়ে আমরা টোটাল, এখন আমাদের সাথে আছে 14টি দল যারা যাবে আমাদের পরবর্তী রাউন্ডে। বাকি আর দুটো স্থান, সেই দুটো স্থানে কোন দুটি দল যাবে সেটা জানতে পারবো আগামী পর্বে। নিশ্চয় আমাদের সাথে আগামী পর্বে যোগ দিতে ভুলবেন না। সবার ঈদ যেন অনেক 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 আনন্দে কাটে, এই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই একসাথে বলবো ঈদ মোবারক। দেখো আমি সবারে নই কোনো বাড়াবাড়ি, পারি আমি কত কিছু আঁকতে, আঁকা বাঁকা নদীটা খুব প্রিয় ছবিটা, পারি আমি মুঠো ভরে রাখতে।